দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় আসর। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে দলের সাত নম্বর পজিশনে কে খেলবেন, কেননা এই পজিশনের জন্য টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আফিফ মাহমুদুল্লাহ সহ ইমাজিন এশিয়া কাপে ভালো করার সম্ভাবনাও আছেন সেই তালিকায়। তবে ক্যাম্প শুরু করার আগে 32 জন ক্রিকেটারকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। যারা পাশ করবে তাদের নিয়ে শুরু হবে পরবর্তী কার্যক্রম। এরপর স্কিল টেস্ট, দলের কৌশল অনুযায়ী প্লেয়ার নির্বাচন করে মূল স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। এ ব্যাপারে প্রধান নির্বাচক নান্নু বলেন, আগামীকাল থেকে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হবে, 3 তারিখ হবে ইওইও টেস্ট। মূলত আমরা দেখতে যাচ্ছি প্লেয়ারদের ফিটনেস লেভেল কোন পর্যায়ে আছে। নান্নু আরো যোগ করে বলেন, ফিটনেস ক্যাম্পে খারাপ করলেই যে দল থেকে বাদ পড়বে এমনটা না। যদিও ক্যাম্পে থাকা 32 জনের নাম এখনো জানা যায়নি, তাই অনেকেই ধারণা করছে এটাই হয়তো মাহমুদুল্লাহর জন্য শেষ সুযোগ। ফিটনেস এবং স্কিল টেস্টে ভালো করতে পারলেই অভিজ্ঞতার কারণে তিনি মূল দলে সহজেই সুযোগ পাবেন। শুভকামনা মাহমুদুল্লাহর জন্য।